হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজ আমি তোমাদের সাথে 5th September উপলক্ষে একটা রেসিপি শেয়ার করতে চলেছি, কম্বো। আজকে আমি তোমাদেরকে ভিডিওতে মিক্স ফ্রাইড রাইসের রেসিপিটা দেখাবো, আর এরপরের ভিডিওতে চিলি চিকেন রেসিপিটা দেখাবো। সো চলো আজকে আমরা কিভাবে দেখে নেবো যে আমি মিক্স ফ্রাইড রাইস বানাচ্ছি। সো চলো দেখে নিই। আমরা আজকে মিক্স ফ্রাইড রাইস বানাবো। তার জন্য এখানে 2 কাপ বাসমতি রাইস নিয়েছি, এটাকে আমরা আধ ঘন্টার জন্য আগে ভালো করে ধুয়ে নিয়ে তারপর আধ ঘন্টার জন্য জলে ভিজিয়ে রাখবো। মিক্স রাইসের জন্য জলটা গরম করতে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে 1 টিস্পুন মতো নুন দিয়ে দিয়েছি। দিয়ে এবার জলটাকে ভালো করে ফুটে উঠবে, তারপর এর মধ্যে আমরা চালটা অ্যাড করবো। ওই আধ ঘন্টা যে ভিজিয়ে রেখেছি চালটাকে, ওই চালটা অ্যাড করবো। জলটা দেখতে পাচ্ছি ফুট টার্ম করেছে, এবার আমরা এর মধ্যে চালটা অ্যাড করে দেবো। তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের রাইসের এটা 80% হয়ে গেছে। এবার আমাটাকে কখনই তোমরা যখন রাইস করবে তখনই 80% চালটা সিদ্ধ করে নেবে, তার বেশি সিদ্ধ করবে না, তাহলে রাইসটা জড়িয়ে যাবে। এবার এটা আমরা জল থেকে এরকম করে ছেঁকে নিয়ে একটা জায়গায় রেখে দেবো। আমরা চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, এবার এর মধ্যে আমরা 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো অ্যাড করছি, 1/2 টিস্পুন নুন অ্যাড করছি, 1/2 টিস্পুন আদা অ্যাড করলাম, 1/2 টিস্পুন ভিনিগার অ্যাড করলাম, 1/2 টিস্পুন কাঁচা লঙ্কা অ্যাড করলাম, 1/2 টিস্পুন রসুনের পেস্ট অ্যাড করলাম, 1/2 টিস্পুন সোয়া সস অ্যাড করলাম। আমরা চিকেনটা ম্যারিনেশন করবো, এর জন্য 1/2 টিস্পুন গোলমরিচ করে দিলাম, 1/2 টিস্পুন নুন অ্যাড করলাম, 1 টিস্পুন ভিনিগার অ্যাড করলাম, 1 টিস্পুন সোয়া সস অ্যাড করলাম, 1/2 টিস্পুন রসুন অ্যাড করলাম, 1/2 টিস্পুন আদা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। এটা আমরা ম্যারিনেট করে 15 মিনিটের জন্য রেখে দেবো। রাইসের জন্য আমরা চিকেনটা ভেজে নিচ্ছি। গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমরা গাজর অ্যাড করে দেবো, বিল করাই, ক্যাপসিকাম দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভালো করে ভেজে নেবো। নুন অ্যাড করলাম, দিয়ে ভালো করে ভাজবো। প্রথমে আমরা সবজির লেয়ারটা দিয়েছি, এবার এর মধ্যে ভাত দেবো। বন্ধুরা, তোমরা দেখতেই পেলে আমি কীভাবে আজকে মিক্স ফ্রাইড রাইস বানালাম। তোমরা সেইভাবে বাড়িতে ট্রাই করো এবং কমেন্ট সেকশানে আমাকে জানিও। আবার দেখা হচ্ছে। বললাম আজকে আমি মিক্স ফ্রাইড রাইস আর চিলি চিকেন করেছি। নেক্সট ভিডিওতে চিলি চিকেনের রেসিপিটা শেয়ার করবো। সো চলো আজকের মতো আসি, টাটা।